আজকের বিষয় তোমাদের যেটা বলতে বর্ণনা লেখা দ্বিতীয় অধ্যায়ের প্রথম পাঠ হচ্ছে জাকাত। আমরা আগে ইবাদতটা বলছি, ইবাদত হলো আল্লাহ তাআলার দাসত্ব ও অনুগত্য স্বীকার করে তার আদেশ পালন নিষেধ বর্জন করে জীবন পরিচালনাকে ইসলামী পরিভাষায় ইবাদত। ইসলাম হচ্ছে কি? পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলামের মনে পাঁচটি বিষয় আছে, তোমরা জানো, কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত। আবার মানব জীবনের প্রতিটি কাজ ইসলামী বিধিবিধান অনুযায়ী সম্পন্ন করাও ইবাদতের অন্তর্ভুক্ত বলা হচ্ছে। পৃথিবীর সকল সৃষ্ট বস্তু মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে, আর মানুষ ও জিন জাতিকে শুধু আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে। বুঝে গেল ইসলামের যে সব বিধিবিধানগুলো আছে সেগুলোকেই ইসলামের বিধিবিধান বলা হয়। তার মধ্যে জাকাত হলো অন্যতম একটি, নামাজ ধর্ম ইবাদতের ভিতরে একটি, পঞ্চম স্তম্ভ হলো জাকাত। এখন আমরা একটা জিনিস জানি, জানা দরকার, জাকাত কাকে বলে, কি জিনিস, বিষয়টা কি? জাকাত হচ্ছে আরবি শব্দ, আরবি শব্দ। এই আবিধানিক অর্থ হল বৃদ্ধি, পরিচ্ছন্নতা, পবিত্রতা, পরিচ্ছন্নতা। ইসলামী পরিভাষায় ধনী ব্যক্তিদের নিশা নির্ধারিত পরিমাণ সম্পদ থাকলে নির্দিষ্ট অংশে গরিব অভাবে লোকদের মধ্যে বিতরণ করাকে, বিতরণ করে দেওয়াকে জাকাত বলা হয়।
যারপর দিয়ে উপকারটা কি আমাদেরকে একটু বুঝতে হবে। জানো আল্লাহ প্রত্যেকটা জায়গাতেই কোরআনে বহু জায়গাতে বলেছেন প্রত্যেকটা জায়গায় তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো আর জাকাত আদায় করো। জাকাত প্রদানের মাধ্যমে সম্পদ ব্যক্তি বিশেষের হাতে অঙ্গীভূত থাকে না, আর মানুষের হাতে সম্পদ অঙ্গীভূত থাকুক আল্লাহ তাআলা এটা চায় না বা পছন্দ করে না। তিনি চান সম্পদ মানুষের কল্যাণে ব্যয়, আর আল্লাহ তাআলা মানুষকে সম্পদ দিয়েছেন যে মানুষের কল্যাণের জন্য। কাজেই আল্লাহ তাআলা চায় যে সম্পদ ধনী ব্যক্তিরা সম্পদ মানুষের কল্যাণে ব্যয়। সমাজের সামগ্রিক অর্থনৈতিক অবস্থার উন্নতি হোক এ বিবেচনায় জাকাত অর্থ হচ্ছে বৃদ্ধি। জাকাত প্রদানে দাতা অন্তরটা কি হয় কৃপণতা থেকে কি বলে কৃপণতা পুরুষ থেকে পবিত্র হয়। বিত্তশালীদের সম্পদে দরিদ্রের অধিকার আছে। আল্লাহ বলেছেন তোমাদের এটা দয়া নয় অনুগ্রহ নয়, তোমাদের এটা হচ্ছে দরিদ্রের অধিকার। কাজে গরিবের নির্ধারিত অংশ দিয়ে দিলে অবশিষ্ট যে সম্পদ থাকে ধনীদের এই সম্পদটা এই বাড়িটা সম্পূর্ণরূপে পবিত্র হয়ে যায়। এদিকে বিবেচনায় জাকাতের অর্থ দ্বারায় পবিত্র, কারণ নির্ধারিত যে অংশটা যখন কল্যাণের জন্য মানুষকে দিয়ে দেওয়া হবে তখন সেটা তারপরে যে অংশটা থাকবে সে অংশটা সেই সম্পদটা সেই মালটা তার জন্য পবিত্র হয়ে যাবে। খুব সুন্দর ব্যবস্থা, আল্লাহ তাআলা অসীম দয়ালু, তিনি খুব ভালো জানেন কোনটা কোন কাজে ব্যয় করলে কোনটা কীভাবে কী করলে মানুষের জীবনে কল্যাণ হয়ে আসবে, মানুষের জীবনে সুন্দর একটা সমৃদ্ধি সমাজ গড়ে উঠবে, আল্লাহ ভালো জানেন। এই জন্য জাকাতের ব্যবস্থা অযোগ্য ফরজ করে দিয়েছে। জাকাতের সম্পদে আল্লাহ বরকত দান করেন, জাকাত উপকারিতা গেলেন, জাকাত দিলে তার মানে তার সম্পদে তার পরিবারের পরিবারে তার সব কিছু দিক দিয়ে বরকত দান করেন। ইসলামের পাঁচটি গুরুত্বপূর্ণ রুকুনের মধ্যে জাকাত অন্যতম। রুকুন মানে স্তম্ভ বা খুঁটি, রুকুন মানে স্তম্ভ বা খুঁটি। ইসলামের পাঁচটি স্তম্ভ রয়েছে, খুঁটি রয়েছে, জাকাত তার একটি অন্যতম। কুরআন মাজিদের বহু জায়গায় সালাতের সাথে জাকাতের নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন আকিমুস সালাতা ওয়া আতুজ জাকাত, আর তোমরা নামাজ কায়েম করো এবং জাকাত প্রদান করো। সূরা আল মুজাম্মিল আয়াত নম্বর 20।
পাঠ করছেন এবং বলেছেন তোমরা নামাজ কায়েম করো, নামাজ কায়েমের পরে তোমরা যাকাত। যাকাত হলো দরিদ্রের আল্লাহ প্রদত্ত একটা অধিকার, আল্লাহ একটা প্রদত্ত অধিকার করে দিয়েছেন গরিবদের জন্য। ধনীদের দয়া অনুগ্রহ নয়, বরং এটি আদায় করা ধনীদের উপর খরচ। ইসলামের সমস্ত হুকুম মানার পরে যদি এই কাজটি কেউ অস্বীকার করে বা আদায় জাকাতটা আদায় না করে, তাহলে সে একজন মুসলমান পরিপূর্ণ মুমিন হতে পারে। এ প্রসঙ্গে আল্লাহ আরো বলেছেন, তাদের অর্থাৎ ধনীদের ধন সম্পদে অবশ্যই দরিদ্র বঞ্চিতদের অধিকার রয়েছে। সূরা জারিয়াত আয়াত নম্বর 19 তাই বুঝা যাচ্ছে যে যারা ধনীদের অনুগ্রহ নয় দয়ার, এটা খরচ, ধনীদের গরিবদের অধিকার, কাজে অবশ্যই তাকে আদায় করতেই হবে। এই জায়গা আদায়ের কতগুলো সুন্দর উপকার যেগুলো আগে বর্ণনা করা হয়েছে, শরীয়তের বিধান অনুযায়ী আদায় করলে আদায়কারীর জন্য যেমন পুরস্কারের ঘোষণা আছে, তেমনি জাকাত খরচ বলে আদায়কারীর জন্য সুসংবাদ রয়েছে। যেমন জাকাত দিলে মাল পবিত্র হয়, জাকাত দিলে তার মানে বরকত আসে, জাকাত দিলে মানুষের কল্যাণ হয়, মানুষের উপকার হয়, এবং জাকাত দিলে তার মাল বৃদ্ধি পায়। সমষ্টিগতভাবে আমরা যদি দেখি যে জাকাতের বহু উপকার রয়েছে, জাকাত প্রদানকারীদের আখিরাতের অধিক পরিমাণ পুরস্কার দেওয়া হবে সত্যিকার। ফলে যে জাকাতের নিসাব, নিসাবটা পরিমাণ হিসাব করে যে ব্যক্তি তার মালের জাকাত আদায় করল গরিব অভাবীদের মধ্যে, আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন তাকে সে পরিমাণ কি করা হবে, আখিরাতে পুরস্কার দেওয়া হবে যা মানুষ কল্পনা করতে পারে না। আখিরাতের পুরস্কারটাই হচ্ছে মানুষের পরলৌকিক জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। কাজে যে ব্যক্তি সঠিকভাবে জাকাত আদায় করবে, আখিরাতে সেই পরিমাণ তাকে প্রতিদান দেওয়া হবে। হাদিসে কুদসি তোমরা তো বুঝো না, হাদিসে কুদসি বলা হয় সরাসরি আল্লাহ জিব্রাইলের মারফতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে সংবাদটা দিয়েছেন সেই হাদিসটাকে হাদিসে কুদসি বলা হয়। এটা তোমাদের মনে রাখতে হবে। তা হাদিসে কুদসিতে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হে বনি আদম, আমার পথে খরচ করতে থাকো, আমার পথে ব্যয় বলেছেন আমি আমার অথর্ত ভাণ্ডার থেকে তোমাদেরকে আমি দিতে থাকবো। এই হাদিসটা বুখারী ও মুসলিমে বর্ণিত হয়েছে। তাহলে বুঝা গেল জাকাত দিলে আল্লাহর ভাণ্ডার অভাব নাই। কেউ যদি মনে করে জাকাত দিলে আমার ধন সম্পদ কমে যাবে, এটা বোঝা
কি যাকাত দিলে আমি আল্লাহ ওই মালে তোমার বাকির মালে আমি আল্লাহ বরকত দান বৃদ্ধি করে দিব। তাহলে বোঝা যাচ্ছে যাকাত দিলে আল্লাহর ভাণ্ডার অফুরন্ত তিনি আমাদেরকে দিতেই থাকবেন। বোঝা যাকাত আর যাকাত আদায়কারীদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন যদি তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত দাও। সূরা মায়দা আয়াত নম্বর 12। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যারা এটা যাকাত আদায় করার তৌফিক দান করে সহি সত্যভাবে কোরআন হাদিসের আলোকে যেভাবে নিসাব পরিমাণ যাকাত দিতে বলা হয়েছে সেভাবে আমরা যাকাত আদায় করব। আমাদের ফরজ একটি কাজ আদায় হবে এবং গরিব দুঃখীরা উপকৃত হবে এবং আমারও জীবন যাকাত দারির জীবনও কল্যাণ এবং বরকত আল্লাহ দান করবেন। এবারে আজকের মতো তোমাদের ক্লাস পর্যন্ত খোদা হাফেজ। বাড়ির কাজ ও বাড়ির কাজ তোমাদের বাড়ির কাজ একটা দেখেছি তোমরা বাড়ির কাজ একটু যাকাত ফরজ হওয়ার শর্তগুলিগুলো কত কী কী এটা ভালোভাবে তোমরা বাড়ির কাজটা আগামীতে করি লিখব। Look.